জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা এই বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতাম বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব আগামী কালী পুজো দীপাবলিতে আমরা কীভাবে মায়ের প্রসন্নতা লাভ করবো মা কালীকে কী উপায় পুজো করলে কী কী দ্রব্য আমরা নিবেদন করলে কিভাবে আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো দর্শক বন্ধুরা প্রথমে বলি বন্ধুরা মায়ের সবথেকে প্রিয় যে দ্রব্যটা সেটা হচ্ছে আমাদের মনের কুবিকার নাশ অর্থাৎ আমাদের মন থেকে খারাপ চিন্তা ভাবনাগুলোকে সবার আগে দূর করতে হবে আমরা যারা মায়ের সন্তান মাকে ভালোবাসি মায়ের পুজো আরাধনার মধ্যে থাকি আপনার মনে যদি কারোর প্রতি কোনো দেশ বিদ্বেষ হিংসা এই সমস্তগুলো থাকে তাহলে কিন্তু মা আপনার প্রতি রুষ্ট হয়ে যাবেন তাহলে প্রথমেই আগে লোক আপনাদের আশেপাশে যারা আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্যই আপনাদের মনে কিন্তু করোনা নিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে হিংসা বিদ্বেষকে দূরে সরাতে হবে জগৎ কল্যাণের চেয়ে আপনাদের কিন্তু চিন্তাভাবনা করতে হবে কখনোই যেন আপনাদের থেকে কারোর কোনো ক্ষতি না হয়ে যায় এইটা কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে যারা আমরা মায়ের সন্তান আর মাকে সবসময় আপনার নিজের যে বাড়িতে যে মা আছে ঠিক সেইভাবেই মাও আপনার করুণাময়ী মা এইভাবেই কিন্তু চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে মাতৃজ্ঞানেই কিন্তু মায়ের আরাধনা করতে হবে একদম নিজের মাকে যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসাটাই মায়ের প্রতিও সমর্পিত মনোভাবে করে আসতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় এছাড়াও বন্ধুরা আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ধর্মীয় শাস্ত্রে বর্ণিত বিভিন্ন রকম উপায় যাতে মা খুব দ্রুত প্রসন্ন হন আমাদের উপরে কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যদি সহজ ভাষা ধর্মকাতা আপনাদের এই নিজের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব না করে ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা জটিল বিষয়ের সহজ সমাধান নিয়মিত তুলে ধরি বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় মায়ের অত্যন্ত প্রিয় দ্রব্য হচ্ছে জবা ফুল জবা ফুল এই দিন অবশ্যই মাকে চড়ানো উচিত আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চড়ান একশো আটের মালার কথা বলা হয় কিন্তু এই সময়ের মধ্যে অনেকের পক্ষে সম্ভব হয় না অনেক বেশি দাম হয়ে যায় এই সময় যাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনারা চড়াবেন মা অত্যন্ত সন্তুষ্ট হবে আপনাদের মনের ভালোবাসাতেই যদি দুটোও চড়ান একটাও ফুল নিয়ে গিয়ে মায়ের চড়ানো দিতে পারেন তাতেই মা সন্তুষ্ট হবেন একশো আটই চড়াতে হবে এমন কোনো বিষয় নেই তবে আপনাদের যদি সামর্থ্য থাকে আপনাদের যদি সে ক্যাপাসিটি থাকে অবশ্যই আপনারা চড়ান বন্ধুরা এরপরে বলবো মাকে মায়ের যে কোনো মন্দিরে বা যেখানে মায়ের আরাধনা হচ্ছে সেখানে গোবিন্দভোগের চাল এদিন নিয়ে গিয়ে আপনারা চড়িয়ে দিন মনে শান্তি আসবে এর ফলে চন্দ্রগ্রহ অত্যন্ত সন্তুষ্ট হন বন্ধুরা আপনারা ডাল হলুদ রঙের যে কোনো ডাল আপনারা মায়ের মন্দিরে চড়াতে পারেন বৃহস্পতি গ্রহ সন্তুষ্ট হন এর ফলে বন্ধুরা এই দিন যদি নারকেল আপনারা চড়ান মায়ের মন্দিরে তাহলে রাহু গ্রহ শান্ত হয় তাহলে নারকেল আপনারা চড়াতে পারেন এই দিন আপনারা ঘি মায়ের মন্দিরে চড়াতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের গ্রহগত ডিস্টার্ব বৃহস্পতির সন্তুষ্টি আপনারা পাবেন এবং গ্রহগত দিক থেকে আপনাদের বিভিন্ন রকম সমস্যা আপনাদের ফলে কেটে যাবে বন্ধুরা কালো তিল এদিন মায়ের মন্দিরে আপনারা গিয়ে দান করতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের গ্রহগত সমস্যা দূর হবে বন্ধুরা এরপরে আসছি এই বিশেষ দিনে আপনারা যে কোনো মায়ের মন্দিরে গিয়ে লেবুর মালা দান করতে পারে লেবু মানে পাতি লেবু কিনে নিয়ে তার মালা আপনারা নিজের হাতে তৈরি করে দান করুন কীভাবে করতে হয় পাতি লেবু এগারোটা একুশটা একান্নটা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনবেন লাল রঙের সুতো দিয়ে গাঁধবেন যে দিকটা একদম যেখান থেকে বোটার দিকটা এবং নিচের যে অংশটা সেইভাবে সোজাসুজি গাঁটতে হবে এবং সুচ যে ব্যবহার করবেন সেটা নতুন সুচ হতে হবে শুধুমাত্র এই মালাগুলোই গাথার কাজেই যেন লাগে আগে থেকে যেন সেই সুচ ব্যবহার না হয়ে থাকে আর সুতো হতে হবে লাল রঙের সুতো মালাটা গাঁধবেন ধরুন এগারোটা লেবু নিয়ে আসলেন নিজের হাতে করে সেই মালাটি আপনারা লাল সুতো দিয়ে নতুন সুচ দিয়ে গাঁধবেন যেতে প্রত্যেকটা লেবুতে আপনারা স্কেচ পেন দিয়ে ক্রিং স্কিনে যাবে ক্রিং এই মন্ত্রটা লিখতে পারেন বা আপনারা যদি এটা সম্ভব না হয় আপনারা লাল একটা করে ফোটা প্রত্যেকটা লেবুর মধ্যে দেবেন সিঁদুরের ফোটা এবং মনে মনে ক্রিং মন্ত্র জপ করে নেন অর্থাৎ ক্রিং ক্রিং এরম মন্ত্র বলতে বলতে প্রত্যেকটার মধ্যে একটা করে লাল রঙের ফোঁটা দেবেন দিয়ে ওইটা কোনো কালী মন্দিরে গিয়ে আপনাদের মনোবাসনা জানিয়ে চড়িয়ে দিন এবং তার সাথে আপনাদের যে মালা আপনারা দিতে চেয়েছেন ফুলের যে কোনো মালা অবশ্যই ওর সাথে একটা দিতে হবে এবং অবশ্যই দক্ষিণ করে আসবেন এই বিষয়টা আপনাদের অত্যন্ত দ্রুততার সাথে মাকে প্রসন্ন করবে আপনাদের মনের বাসনা অবশ্যই পূরণ হয়ে যাবে বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিনে আপনারা বট গাছের গোড়ায় গিয়ে তিনবার কালো তিল দিয়ে আসতে পারেন কালো তিল যাদের গ্রহগত ভীষণ দোষ আছে বিশেষ করে বড় ঠাকুরের করে শনির গ্রহের সমস্যা আছে তারা যে কোনো বট গাছের গোড়ায় গিয়ে তিনবার কালো তিল একটু একটু করে দিয়ে আসতে পারেন এর ফলে কিন্তু আপনাদের গ্রহগত সমস্যা দূর হবে বন্ধুরা এই বিশেষ দিনে শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাকে যদি আখের রস দিয়ে অভিষিক্ত করেন বা যে কোনো ফলের রস দিয়ে অভিষিক্ত করেন তাতেও কিন্তু আপনাদের ওপর থেকে বিভিন্ন রকম দুশ্চিন্তার কালো মেঘ অর্থনৈতিক দুরাবস্থা কেটে যাবে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের আসবে বন্ধুরা এই বিশেষ দিনে আপনাদের বাড়িতে পাঁচমুখী প্রদীপ জ্বালান এই পাঁচমুখী প্রদীপ কিনতে পাওয়া যায় বিভিন্ন প্রদীপের দোকানে সেখান থেকে মাটির পাঁচমুখী প্রদীপ নিয়ে আসবেন আগে থেকে কালো রং করে নিতে বা লারও ভালো বাড়ির ছাদে বা কার নিশে এই কালী পুজো চলার সময় রাত্রের দিকে রাত্রি সাড়ে নটা দশটার সময় গিয়ে সর্ষের তেল দিয়ে এই প্রদীপটা জ্বালিয়ে দেবেন পরের দিন সে মানে যখন পরের সকাল হয়ে যাবে ওটা নিয়ে গিয়ে কোনো পুকুরে আপনারা ফেলে দিয়ে আসবেন এটা কিন্তু রিপিট ব্যবহার করবেন না মানে একবারই ব্যবহার করা যাবে বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা চলছে বিয়ে কিছুতেই হচ্ছে না লাল চূর্ণি মাকে প্রদান করে দিয়ে আসুন বিয়ের উপায় হয়ে যাবে লাল লালচুর্ণি মায়ের অত্যন্ত প্রিয় দ্রব্য যে কোনো মানুষ যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তারাও দিতে পারেন চাকরি বাকরি চাইছেন তারাও লাল চূর্ণি মাকে প্রদান করুন বা লাল রঙের শাড়িও মাকে এদিন প্রদান করতে পারেন এতেও মা অত্যন্ত প্রীত হন বন্ধুরা এরপরে বলবো মায়ের অত্যন্ত প্রিয় একটা দ্রব্য হচ্ছে পান এদিন মিষ্টি পান আপনারা দেবেন কী উপায়ে দেবেন একটা মিষ্টি আমরা তো বিভিন্ন সময় পুজোতে মিষ্টি দিই মাকে মিষ্টির প্যাকেট দিই সেই মিষ্টির প্যাকেটের মধ্যেই একটা আগে থেকেই পান মিঠা পান বানিয়ে নেবেন পানের দোকান থেকে সেটা ওই মিষ্টির প্যাকেটের মধ্যে দিয়েই আপনারা মাকে প্রদান করে দিয়ে আসুন এতে কিন্তু মা অত্যন্ত সন্তুষ্ট হন অর্থনৈতিক সমস্যা আপনাদের কেটে যাবে বন্ধুরা এছাড়া যেটা আপনারা করবেন সেটা হচ্ছে লবঙ্গ এবং গুড়ের একটা টোটকা আছে এটা কি করতে হবে একটা পান পাতা নেবেন তার মধ্যে আখের গুড় নেবেন অল্প পরিমাণের আখের গুড় নেবেন এবং দুটো লবঙ্গ ওর মধ্যে দেবেন দিয়ে মায়ের যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসুন নিবেদন করে দিয়ে আসুন মাকে এর ফলেও কিন্তু আপনাদের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয় বন্ধুরা এদিন মাতৃ মন্দিরে যে কোনো জায়গায় বা বাড়িতেই আপনারা যখন মায়ের আরাধনা করছেন যখন আপনারা মায়ের সামনে প্রদীপ জ্বালাচ্ছেন শস্যের তেলের প্রদীপ লাল পোলতে দিয়ে জ্বালাবেন এবং তার মধ্যে দুটো লবঙ্গ দিতে ভুলবেন না এর ফলে কিন্তু বাস্তু থেকে নেগেটিভিটি কেটে যাবে বাস্তুতে দোষ কিন্তু বাইরে পালাবে এবং আপনাদের বাস্তুও সুরক্ষিত থাকবে বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জোড়া লাও প্রদান করা কিভাবে করতে হয় যাদের কোনোভাবেই কোনো দিক থেকেই অর্থনৈতিক বাধা কাটছেই না বা মানসিক দুশ্চিন্তা কাটছে না যে কোনো কাজেই বাধা পাচ্ছেন চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না যে কোনোভাবেই যে কোনো জায়গায় যাচ্ছেন বাধা পাচ্ছেন কিছুতেই বাধা কাটছে না তারা কি করবেন দুটো লাউ নেবেন জোড়া লাউ নেবেন একটু করে সিঁদুর ওর মধ্যে মাখাবেন অল্প পরিমাণে টিকা পরাবেন সিঁদুরের টিকা পরিয়ে একটা প্রদীপ নেবেন সর্ষের তেলের প্রদীপ নিয়ে এবং তার মধ্যে যেভাবে বললাম দুটো লবঙ্গ নিয়ে এবং লাউ দুটো নিয়ে কোনো মন্দিরে যাবেন মায়ের মন্দিরে যাবেন ওই লাউ দুটো মাকে চড়িয়ে দিতে বলবেন এবং আপনারা ওই প্রদীপটা আপনাদের মনোবাসনা জানিয়ে লবঙ্গ সমেত যে প্রদীপটা আপনারা রেডি করেছেন মাটির প্রদীপ সর্ষের তেল লাল পলতে দিয়ে আপনারা মায়ের মন্দিরে প্রজ্বলিত করে দিয়ে আসুন আপনাদের মনোবাসনা খুব শীঘ্রই আপনাদের পূরণ হয়ে যাবে যদি আপনাদের আশেপাশে এরকম মন্দির না থাকে তাহলে বাড়িতেই মায়ের ফটো সামনে আপনারা এইভাবে লাউ দুটোকে চড়ান এবং প্রদীপটা জ্বালান জ্বালিয়ে ওই লাউ দুটো নিয়ে গিয়ে কোনো মানুষকে গরিব মানুষকে আপনারা দান করে দিয়ে আসুন তাতেও কাজ হবে কিন্তু যদি মানুষকে দান করতে চান সেক্ষেত্রে দক্ষিণান্ত কিন্তু আপনাদের করতেই হবে আবার তাকেও কিন্তু কিছু টাকা দিতে হবে আর মন্দিরে যখন চড়াবেন তখন তো মন্দিরে অবশ্যই আপনারা দক্ষিণান্ত করেনি তাহলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন কোনো দান কিন্তু দক্ষিণা ছাড়া সুসম্পন্ন হয় না তাহলে দান করলে কিন্তু তার দক্ষিণা অবশ্যই করতে হবে বন্ধুরা বাড়িতে এই দিন একটা বড় প্রদীপ প্রজ্বলিত করে রাখুন এটা রাত্রের দিকে জ্বালাবেন সারা রাত যাতে জলে এই প্রদীপটা আপনারা ঘিয়ের প্রদীপ করতে পারেন অর্থাৎ ঘিয়ের একটা প্রদীপ আপনারা প্রজ্বলিত করুন সারা রাত যেন সেই প্রদীপটা আপনাদের জলে এতেও কিন্তু আপনাদের বাস্তু থেকে বিভিন্ন রকম নেগেটিভিটি দূরে যাবে প্রদীপটা চারিদিকে একটু ফুল দিয়ে দেবেন এবং দুটো ধূপকাঠি ওর পাশে জ্বালিয়ে রাখবেন এটা মায়ের চৌকি মতো হয়ে গেল যার ফলে কী হবে আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম দুষ্প্রভাব দূর হবে কেউ যদি কোনো রকম আপনাদের ফিল হয় যে কোনো নেগেটিভিটি আপনাদের বাড়িতে আছে এই রাত্রেই সেই নেগেটিভিটি আপনাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে এর ফলে বন্ধুরা এই সামান্য সামান্য বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এইবারের যে পুজো সেই কালী পুজোতেই কিন্তু আমাদের মায়ের কৃপা আশীর্বাদ আসবে এবং তার ফলে আমাদের জীবনে বিভিন্ন রকমের খারাপ সমস্যা বিভিন্ন রকম নেগেটিভিটি সেগুলো দূরে পালাবে আমাদের এবার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বজায় থাকবে এবং লাস্ট একটা টিপস দিয়ে যাচ্ছি বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা একটু রোলি নিয়ে আসো রোলি বলতে সিঁদুর রলি সিঁদুর দশকর্মা দোকানে পাওয়া যাবে এবং তার মধ্যে একটুখানি আপনারা কপ্পুর দিন দিয়ে সেটাকে জ্বালান মাটির পাত্র হতে পারে স্টিলের পাত্র পারে জ্বালিয়ে দিন মায়ের সামনে জ্বালাবেন মায়ের মন্দিরের সামনে জ্বালাবেন বাড়ির মায়ের ফটোর সামনে জ্বালাবেন জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাই মতন হবে সেটা একটা রূপোর মাদুলি আগে থেকে রেডি রাখবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন সেই রূপোর মাদুলির মধ্যে ওই ছাইটা ভরবেন ভরে মুখটা সিল করে দেবেন আপনার মোম দিয়ে সিল করে দিয়ে লাল রঙের সুতো দিয়ে লাল রঙের সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে ছেলেরা ডান হাতে পড়ে রাখুন অর্থনৈতিক দুরাবস্থা আপনাদের দূরে পালাবে আপনাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য অর্থের অভাব হবে না ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে টোটকাগুলো পালন করবেন অবশ্যই মায়ের কৃপা আশীর্বাদ এইবারই শ্যামা পুজোতে কালী পুজোতে আপনাদের ওপরে আসবেই আসবে দর্শক বন্ধুরা আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয় আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আজকের পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আগামী দীপাবলি কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার